আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে একটা ভিন্নধর্মী টপিক নিয়ে আমরা আজকে ভিডিও করব। আর আজকের ভিডিওটা হচ্ছে যারা কিনা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছেন তাদের জন্য। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্যাটুর উপরে, যারা কিনা ট্যাটু করতে চান তাদের জন্য। এটা একদমই মুসলমানদের জন্য না, যারা আমার অন্য ধর্মের হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। যারা ট্যাটু করবেন নিজে বুঝে শুনে ট্যাটুটা করবেন। আর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে ট্যাটু করে, ট্যাটু রিমুভ কীভাবে করে, তারপর পিয়ার্সিং করে অর্থাৎ কান ফোরানো বা নাক ফোরানোর যেই বিষয়টা রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো চলে যাচ্ছি সেই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায়। সবার আগে আবারও একটা কথা বলছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য নয়, অন্য ধর্মের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা, অর্থাৎ বুঝে শুনে ট্যাটু করবেন। আর ট্যাটু যদি করতেই হয় এই সপ্তাহে অনেক ট্রাস্টেড, আপনার ছেলে ট্যাটু করতে পারে। খুব সুন্দর, আমাদের স্কিনের কতগুলো লেয়ার থাকে, একটা লেয়ারের নাম হলো অ্যাপিডার্মিস লেয়ার, এখানে ট্যাটুটা থাকে। এবং ট্যাটু অনেকেই জানে না, ট্যাটু কিন্তু রিমুভ করা যায়, আমাদের এখানে রিমুভও পসিবল, ট্যাটু 100% রিমুভ হয়। আর এখন মানুষজন ট্যাটু করছে যেহেতু রিমুভের অপশন আছে, এই কারণেই সবাই ট্যাটু করছে আর কি। আচ্ছা, তো ভিউয়ার যারা কিনা ট্যাটু করতে চাচ্ছেন, তো আসলে সব জায়গায় তো দেখা যাচ্ছে অলিতে গলিতে এখন ট্যাটু, হ্যাঁ এখন ঢাকা শহরে অলিতে গলিতে ট্যাটু সব হয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কাছে কেন আসবে যদি একটু বলতে? আমার কাছে কেন আসবে, কারণ আমার প্রতিষ্ঠানের বয়স হলো 21 বছর, আর আমার ফুল বডি আপনার ট্যাটু করা হলো 25 বছরের উপর হবে। আমি অনেক বছর ধরে লাইনে আছি, তো যারা ট্যাটু করছে তারা দেখা যাচ্ছে না কেউ না কেউই অথবা ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট থেকে বিজনেস করছে। ভালো, আমি কাজ শিখাচ্ছি, কাজ করছে। এখন আমাদের এখানে 2 জন স্টুডেন্ট আছে যারা কাজ করছে, ফিউচারে কাজ আরও ভালো করবে আশা করি। তো আমাদের লট অফ এক্সপিরিয়েন্স, এবং আমরা দেশের বাইরেও অনেক ট্রেনিং নিয়েছি এই কাজের উপর, ট্যাটুর উপর, তারপরে পার্মানেন্ট লিপ কালারের উপর, যাদের সিগারেট বিড়ি খেতে খেতে লিপ নষ্ট হয়ে গেছে, তাদের আইব্রু পার্মানেন্ট আইব্রু করি, যাদের আইব্রুতে সমস্যা আছে, আইব্রু হালকা কাটা দাগ আছে, তাদের আইব্রুটা আমরা ঠিক করে দিচ্ছি, তারপরে ট্যাটু করছি। আর একটা মজার কাজ করছি, অনেকেরই জানেন না যে আমরা শ্বেত রোগের সমস্যা সমাধান করছি। শ্বেত রোগের সমস্যার সমাধান কীভাবে করছি, ওটা আসলে একটা পারমানেন্ট স্কিন মেকআপে করে, ওইটা ট্যাটু না, যেহেতু আমাদের ইসলাম ধর্মে বিধিনিষেধ আছে ট্যাটুটা, তো এই বিষয়ে আমি কিছু বলবো না। তো আরেক কথা হলো, যেটা আপনার যারা শ্বেত রোগ তারা একটা কাজ করতে পারেন আমাদের থেকে, পারমানেন্ট স্কিন মেকআপ, ওইটা কিন্তু কোনো ট্যাটুর মধ্যে পড়ে না, ওইটা পার্মানেন্ট স্কিন মেকআপের মধ্যে পড়ে। এবং ওইটা 3 থেকে 4টা সেটিং দিয়ে আপনার শ্বেত রোগের সমস্যার সমাধান করতে পারবেন, যেটা আপনার অনেক বড় বড় ডাক্তার দিয়ে করতে অনেক সময় লাগে, বছর 2 লেগে যায়, আমাদের কাছে হয়তো 2-3 মাস এটা সমাধান হয়ে যায়। 3-4টা ট্রিটমেন্ট নিলেই, 2 থেকে 3টা আপনার সেটিং নিলেই আপনি মনে করেন যে 2-4 মাসের মধ্যে একটা কমপ্লিট হয়ে যায়, এবং ওখান থেকে শ্বেত রোগটা ছড়াবে না। ওকে, তো এছাড়া হচ্ছে কি কি কাজ করা হয় আপনার? আমাদের এখানে ট্যাটু, পিয়ার্সিংও করা হয়, আমরা বাচ্চাদের পিয়ার্সিং করি, এবং ওই বাচ্চাদের কানে কোনো ইনফেকশন হবে না, কান নাক ফুটা যেটাকে বলে, বেলি পিয়ার্সিং, কান নাক ফুটা, সেপটাম পিয়ার্সিং নাকের মাঝে, এগুলোও করা হয়, লিপ কালার করা হয়। আর এখানে আপনারা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো এগুলো আমাদের সব বানানো। আপনারা যদি কেউ হিন্দু ধর্মের হন, কেউ খ্রিস্টান ধর্মের হন, তারা আমাদের দিয়ে মূর্তিগুলো কাস্টম বানাই নিতে পারবেন, যেহেতু আমাদের পড়াশোনা অনার্স মাস্টার্স আর্টের উপর দেশের বাইরে থেকে। আমরা বেসিক্যালি স্কাল্পচার ডিজাইনার, ট্যাটু তো একটা ছোট্ট পার্ট, এটা শখের বিষয়, কিন্তু আমরা মেইনলি সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের স্কাল্প ডিজাইন করে থাকি। দেখা যাচ্ছে সবাই তো আসলে এগুলো করে, একটা ট্রাস্টেড বিষয় আছে, আর একটা হচ্ছে অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে, সেটা আপনার কাছে 100% নিশ্চিত পাবেন। আমি চেষ্টা করব সবার ট্রাস্ট বজায় রাখার, কারণ আমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করি এই প্রোডাক্টগুলো সব অথেন্টিক প্রোডাক্ট, এবং এগুলোর বারকোড ডেট দেওয়া, সেটা 2025 সাল পর্যন্ত মেয়াদ। তারপর আমরা যে নিডলগুলো ইউজ করি, এই নিডলগুলো সবগুলোরই মেয়াদ দেওয়া আছে। যেমন এই জিনিসটা একটু কাছ থেকে দেখালে মনে হয় বুঝতে পারবে, এখানে 2024 লেখা, দেখা কি যাচ্ছে, এখানে 2024 লেখা, মানে 2024 সাল পর্যন্ত ওয়ান টাইম নিডল কাজ শেষ ডাস্টবিন। যে ইঙ্ক ক্যাপগুলো ইউজ করি, যেটাতে রেখে ওনাদের কাজটা করা হলো, এটাও আমরা ডাস্টবিন করে দেবো।
মানে ইং ক্যাপ নিডেল এগুলো ডাস্টবিন করে দিব। আপনারা যেখানেই কাজ করাবেন একটু মেয়াদগুলো দেখে নেবেন, দেখা গেল যে মেয়াদ নাই। এই ধরনের প্রোডাক্ট দিয়ে বাংলাদেশের অনেক শপই কাজ হচ্ছে, আমাদের কাছে কমপ্লেন আছে, আর এইসব কমপ্লেন তো দেখার মতো আমরা কেউ না। তারপরও মানুষজন বলে যে ভাই এরকম একটা নিডেলই লাগানো ছিল, আমাকে করে দিল, পরে আমি পরে আমি খেয়াল করলাম যে এই নিডেলটা তো লাগানোই ছিল, তো এই নিডেলটা তো নতুন না, কিন্তু আমি তো এই বিষয়ে জানিই না, কোথায় জানবো। তো আমার থেকে ট্যাটু করানোর দরকার নাই। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন এবং সেটা সম্পূর্ণ ফ্রি। যে আপনারা কোথায় ট্যাটু করতে পারেন অথবা আইডিয়া নিক, আইডিয়া নেওয়ার জন্য আমাকে কোনো ফি চার্জ দিতে হবে না, আমি এমনি ফিল ফ্রি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। ওকে, আর দেখা যাচ্ছে ট্যাটুর তো অনেক ধরন রয়েছে, তো আপনার এখানে আমার কাছে শুধু পার্মানেন্ট ট্যাটু, অন্যান্য জায়গায় নন পার্মানেন্ট ট্যাটু বলে, কিন্তু ওইটাকে আসলে এয়ারব্রাশ ট্যাটু বলে, কিন্তু এয়ারব্রাশ ট্যাটুটা আসলে পানি না লাগালে 7 দিন থাকে, ঠিক আছে, কিন্তু এয়ারব্রাশের ওটা স্কিনের জন্য ঠিক না। তার কারণ ওইটা স্কিনে যে টেম্পারেচার দিয়ে বসায় সেটা যাদের অ্যালার্জি আছে তাদের প্রবলেম হতে পারে। আর পারমানেন্ট ট্যাটু এখন করার 3 মাস পর থেকে 100% রিমুভ করা যায় লেজার ট্রিটমেন্টের মাধ্যমে, আমাদের কাছেও সেই সুব্যবস্থা আছে। এবং আমাদের আশেপাশে এরকম ব্যাঙের ছাতার মতো অনেক রিমুভ সেন্টার হয়ে গেছে যারা খুব ভালো কাজ করছে, মানে ব্যাঙের ছাতার মতো ছড়াইছে ঠিক আছে, কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল লেজার মেশিন দিয়ে কোয়ালিটিফুল ট্রেন্ড লোকজন কাজ করছে, আমাদের এখানেও কাজ করছে। আপনার ইচ্ছা করলে রিমুভ আমাদের দ্বারাও করাতে পারবেন, আবার আইডিয়াও নিতে পারবেন যে আপনার লোকেশনের আশেপাশে কোথায় আছে, এটা আমরা হেল্প করব আপনাকে। ওকে, আর হচ্ছে ডিজাইনের ব্যাপার, অনেকে তো চায় কাস্টম ডিজাইন করতে পারে। হ্যাঁ, কাস্টম ডিজাইনের জন্য আমাদের প্রাইস ভ্যারি করবে না, আমাদের ডিজাইন হলো 2000 টাকা থেকে শুরু ডিজাইনের উপর প্রাইস। আমরা ইঞ্চির উপর কাজ করি না, ইঞ্চিতে আসলে সেলুন অথবা নিম্নমানের কোনো জায়গায় এই ধরনের ইঞ্চ হিসেবে সাইজ হিসেবে কাজ করে। আমরা তো আর্ট ওয়ার্ক স্টুডিও, এখানে আপনার ডিজাইনের উপর কাজ করি, একটা ডিজাইনের উপর আমরা প্রাইস বলে দিই। আমাদের ইঙ্কের ভ্যারিয়েন্ট আছে 3টা, জাপানি ইঙ্ক একটু এক্সপেন্সিভ, আমেরিকান ইঙ্ক মোটামুটি ভালো মানের, ইন্ডিয়ান ইঙ্কটা একদমই রেগুলার। তো আমরা করার সময় শুধু ইঙ্কের উপর প্রাইস ধরি, ডিজাইনের উপর দেখে একটা ইঙ্কের উপর প্রাইস দিয়ে দিই। দেখা যাচ্ছে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পাবেন। এছাড়া আমার একটা ভিজিটিং কার্ড আমি দিচ্ছি, এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি একা মানুষ, আমার দুজন লোক নিয়ে কাজ করি, তো আপনারা যেখানে আমি থাকি আপনারা কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপে নক দেন আমাদের কারেন্ট লোকেশনটা আমরা দিয়ে দিতে পারবো। এবং আমাদের অনেক পুরাতন ট্যাটু শপ, এবং শুধু ট্যাটু শপই না, এখানে পিয়ার্সিং করা হয়। আমি পিয়ার্সিং এর আলাদা করে তেমন পোস্ট দিই না, কিন্তু আপনারা লিংক চাইলে আমি লিংকটা দিয়ে দিতে পারবো আপনাদের। ওকে, মানে কাজের অনেক স্যাম্পল রয়েছে, আপনি চাইলে অনেক স্যাম্পল এবং লাইভ ভিডিও আমার দেখা যায় যে বাংলাদেশে যারা ট্যাটু স্টুডিও বা ট্যাটু বিজনেসের সাথে জড়িত তারা স্টিল পিকচার দেয়। এখন স্টিল পিকচার এটা কি আমার, এটা তো বলা যাবে না, এটা অন্য কারো হতে পারে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ব্লগ আকারে চাই, এবং আমরা কোনো ধরনের এডিট করি না, ন্যাচারাল ট্রু কালার দেই। কারণ আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে আপনি তো কর্মচারী দিয়ে করেন, আপনি নিজে দেখতেছেন, আমি নিজ হাতে করেন, নিজ হাতে করি, তো অনেকে দেখা যাচ্ছে সে হয়তো ট্রেন নিয়ে আসছে বাট কর্মচারী দিয়ে করাচ্ছে, মানে স্যাম্পলটা মিলছে না। যেহেতু আপনি করছেন 100% কোয়ালিটিফুল ট্যাটু, ভিউয়ার্স আপনারা এখান থেকে করাতে পারেন। আমাদের এখানে টিম আছে, টিমে আমরা এক্সপার্ট লোক রেখেছি, এবং আমি নিজে ট্রেন্ড করছি, এবং নিজে ট্রেন্ড করা লোকও আছে যারা এখানে ভালো কাজ করে, আমার তত্ত্বাবধানে আমার আন্ডারই কাজ করে, বাইরের কোনো ই না, কর্মচারী না বা স্টাফ না যে এসে কাজ করছে, এরাও আর্টিস্ট, আমারই তৈরি করা আর্টিস্ট, কোয়ালিফাই আর্টিস্ট। এই যে এখন যে ট্যাটুটা দেখলাম, এটার মোটামুটি প্রাইসিংটা কেমন? এটার প্রাইসিং হলো আপনার এখন ডিসকাউন্ট চলছে, এটা মাত্র 2000 টাকা, অবশ্যই জাপানি ইঙ্ক। আচ্ছা, জাপানিজ ইঙ্ক অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা, কিন্তু এটার মার্কেট প্রাইস হলো 3000 টাকা। এখন থেকে 3 মাস পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলবে, পিয়ার্সিং এর উপর 50%, এবং যদি পিয়ার্সিং আপনারা 5টা করেন তাহলে একটা ফ্রি পাবেন। ওকে, অর্থাৎ হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে মোটামুটি কাজগুলোর উপর, আর আপনার ভিডিও থেকে আসবে তাদের তো অবশ্যই ছাড় দেওয়া হবে। আচ্ছা, অবশ্যই ভিউয়ার্স এসে বলবেন। আর দেখা যাচ্ছে যারা করতে চাচ্ছে অবশ্যই আগে একটু ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলে আসবেন। হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, একটাই নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যদি আপনারা নক দেন আমি যদি তখন মানে মানে কাজে থাকি তখন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং ডিটেলস লোকেশন আমাকে দিয়ে না করেন, আপনারা এলাকার থেকে করেন, আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। ওকে,